বাংলাদেশের গণতন্ত্র কি আমভাবে শিরকি পর্যায়ে পড়ে? একটু বিশ্লেষণ করেন প্লিজ, করবেন প্লিজ। আসলে দেখুন, গণতন্ত্র অর্থ হচ্ছে ডেমোক্রেসি বলে, ওইটাকে জনগণে যে নিয়ম দিবে সেটাই মেনে নেয়া। জনগণের এটা বলেই যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এই জাতীয় কথাগুলি বলে আর কি যারা, এর অর্থ হলো মানুষেরকে এখানে সর্বেসর্বা করা হচ্ছে। এই যে মানুষকে সর্বেসর্বা করা হয়, এটা আসলে শরীয়ত সমর্থন করে না। সব কিছুর উপরে আল্লাহর বাণীকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীকে সর্বেসর্বা করতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। তাহলে গণতন্ত্রকে একেবারেই নিষেধ? গণতন্ত্র যদি কোনো, যদি মানুষের মতামতকে মতামতকে গুরুত্ব দেওয়া হয়, এটা নাজায়েজ নয়। গুরুত্ব দেওয়া আর প্রাধান্য দেওয়া এক কথা, সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া এক কথা নয়। গণতন্ত্রের কথা হলো 51 জনে বলছে মদ চলবে, সেটা চলবে, 49 জনে বলছে চলবে না, এটা চলবে না, এটা গ্রহণযোগ্য হলো না, এটা শরীয়ত বিরোধী কথা। ইসলামের কথা হচ্ছে গণতন্ত্র ওই সমস্ত জায়গায় চলতে পারবে যেখানে শরীয়তের বিধান নির্ধারিত হয়নি। যেমন ধরেন পার্লামেন্টে ভোট হলো, যে ভোটাভুটি হলো যে আগামী এক মাস আমরা স্কুল বন্ধ রাখবো কি রাখবো না, যেহেতু এটা দুনিয়ার বিষয়, শরীয়তে এতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি বা কিছু বলে নির্দিষ্ট বলেনি, এটা আমাদের মাসলাহাতের মাসলাহাত স্বার্থের বিষয়। এখানে আপনি 51 জনের বক্তব্য আপনি নিতে পারবেন, এখানে 51 জনের বক্তব্য আপনি নিতে পারবেন, কিন্তু পার্লামেন্টে ভোটাভুটি হলো এখন থেকে আমরা সুদ চালু করব এবং সেখানে 99 জন এক বলছে, 100 জনের 99 জন বলছে যে একমত হলে যে সুদ চালু করবে, একজন বলছে বিরোধিতা করলে যে সুদ চালু হবে না, ওই একজনেরটা গ্রহণ করতে হবে শরীয়তের বিধান, 100 জনটা 99 জনটা গ্রহণ করা যাবে না। তাহলে গণতন্ত্রের যে বড় সমস্যাটা সেটা হচ্ছে গণতন্ত্রে বেশিরভাগ মানুষের কথা সব জায়গায় গ্রহণযোগ্য বলা হচ্ছে, এটা শরীয়ত অনুমোদন করে না। বেশিরভাগ মানুষের কথা সব জায়গায় গ্রহণযোগ্য হতে পারে না। বেশিরভাগ মানুষের কথা আপনি হতে পারে, নিয়ম নীতি মেনে নিতে পারবেন, আপনি যখন একটা কোনো একটা কোম্পানি চালান, কোম্পানিতে বলতে পারবেন যে এই কোম্পানিতে শরিয়া বিরোধী না হলে বেশিরভাগ মতে গ্রহণযোগ্য হবে, এটা সংক্ষিপ্ত শব্দে দিয়ে দিতে হবে আপনাকে, যে শরিয়া বিরোধী না হলে। তাহলে আপনি শরিয়া বিরোধী প্রমাণ করতে হলে তাকে, যে ব্যক্তি বলে যা শরিয়া বিরোধী প্রমাণ করুক সে, তাহলে আপনাকে শরিয়া বিরোধী না হলে বেশিরভাগ মত গ্রহণ করতে, এটা শরীয়তে নিষেধাজ্ঞা নাই, কারণ হচ্ছে এটাতে কোনো, এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার বিষয়ে আপনারা যে কোনো আল মুসলিমুন আলা শুরুতি, যেই শর্তের উপরে মুসলিমরা একমত হবে সেটা গ্রহণযোগ্য হবে শরিয়া বিরোধী না হলে। যখনই শরিয়া বিরোধী হবে তখন 100 শর্ত 1000 শর্ত দিলেও কাজ হবে না। এই জন্য সব মানুষ একত্র হয়ে গেলেই, যদি মনে করেন যে কোনো মানুষ কোনো পার্লামেন্টে সবাই একমত হয়ে গেলো যে এখন ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে হবে, যেটা ইউরোপে হচ্ছে নাউজুবিল্লাহ, এগুলি সম্পর্কে আপনারা জানেন ভালো করেই, এগুলি একেবারে সব মানুষ একত্র হয়ে গেলো এটা গ্রহণযোগ্য হবে না, এগুলি হচ্ছে কুফুরি হয়ে যাবে তখন, কারণ এটা শরীয়ত বিরোধী কথা। উম্মত একমত হবে না, এর অর্থ এই এক জাতি নয়, বরং সারা বিশ্বের মুসলিম, সমস্ত মুসলিম একমত হবে না কোনো কুফুরির উপরে, এটা শরীয়ত বলেছেন। কিন্তু এক পার্লামেন্টের বা এক দেশের বা এক দুই দেশের বা বিভিন্ন দেশের বেশিরভাগ মানুষের কুফুরির উপরে একমত হইতে পারে বা সব মানুষ একমত হইতে পারে, এটা কিছু যায় আসে না শরীয়তের, এটাতে কিছু যায় আসে না, এই এই বেশিরভাগ মানুষের মন্তব্য গ্রহণ করা যাবে না, শরীয়তের কথাই উপরে থাকতে হবে, বলতে হবে যে যত মানুষ একত্র হোক শরীয়ত বিরোধী হতে পারবে না। তো এখন বাংলাদেশের গণতন্ত্রের ভিতরে এই শর্তটা থাকা দরকার ছিল, যদি জায়েজ করতে হয়, যে আমরা জনগণের কথাই নির্বাচিত হব, জনগণের ভোটে নির্বাচিত হব, এটা নিষেধ নাই। কারণ নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা আরবদের জন্য যেমন সোজা, আমাদের জন্য তত সোজা নয়। আরবদের মধ্যে গোত্র পদ্ধতি আছে, গোত্র প্রধান একটা বললে গোত্র লোকেরা মেনে নেয়। বাংলাদেশ বা বিভিন্ন আশেপাশের দেশগুলো যেগুলো আছে বাইরের, যেখানে সরব, যেগুলো কাবায়েল না, কবিলা না, গোত্র নয়, যেখানে জনপ্রতিনিধি, জনমূল, জনসংখ্যামূলক মানে কাজ করে, মানুষ কয়দিন পর পর আলাদা হয়, কোনো ব্যক্তিগত পরিস্থিতি বড় হয় না, চৌধুরী সাহেবের কথা মজুমদার সাহেবের শোনে না, অথবা হাওলাদারের কথা চেয়ারম্যান সাহেবের শোনে না, অথবা একই পরিবারের বাপের কথা ছেলে শোনে না, সেই জায়গাতে আপনি গোত্রীয় পদ্ধতিতে আসবে না, সেখানে অবশ্যই আপনাকে জনগণের মত নিয়েই রাষ্ট্র পরিচালিত হতে হবে, আর কোনো কিছু নাই সেখানে। তবে শর্ত হচ্ছে অবশ্যই যেন শরিয়া বিরোধী কোনো মত নেওয়া না হয় এবং শরিয়া বিরোধী বিষয় আগে থেকে আলাদা করে দিতে হবে, যে শরিয়া বিরোধী বিষয়ে কোনো মতে নেওয়া হবে না, অর্থাৎ জনগণের মত নেওয়ার কোনো সুযোগ নেই সেখানে, সেখানে মত নেওয়ার কোনো সুযোগ নেই, সেগুলিকে আলাদা করে দিতে হবে। দুনিয়ার বিভিন্ন বিষয়ে যদি গণতন্ত্রে চলে, অর্থাৎ যদি কোনো বলা হয় যে বেশিরভাগ মানুষের মত নিব, এইটা শরীয়তে হারাম বলে না, শিরিক বলে না, কুফুরি বলে না, এটা হচ্ছে দুনিয়ার বিষয়,
তবে শিওর হতে হবে যে এটা যেন দিনের বিষয়ে কোনো রকমের আঘাত না করে। দুর্ভাগ্যবশত আমাদের গণতন্ত্র নামে যেটা চালু আছে এইটাতে শরীয়তকে আলাদা করা হয় নাই, বেশিরভাগ মানুষ যেটা বলে সেটাকেই গ্রহণ করা হচ্ছে, এবং এটা হচ্ছে ঠিকই আমেরিকান গণতন্ত্র, এটাই হচ্ছে যে নিষিদ্ধ গণতন্ত্র যেটাকে শরীয়ত এটাকে কুফুরি মনে করে, এবং এটার কারণে যারা এটাকে বাস্তবায়ন করে তারাও কুফুরিতে লিপ্ত রয়েছে, এবং যারা এটাকে এইভাবে বাস্তবায়ন করে হালাল মনে করে তারা কাফের হয়ে যাবে। এই জন্য আপনার আমার উচিত শরীয়ত কতটুকু অনুমোদন করেছে এটা জেনে নিয়ে, যতটুকু অনুমোদন করেনি সে ব্যাপারে যেন আমরা হস্তক্ষেপ না করি, বিষয়টি আমরা বুঝে নেওয়া। গণতন্ত্রের ব্যাপারে এই বিষয়টি আশা করি আপনাদের আমাদের মতকে আরও স্পষ্ট করবে, বুঝে আসবে যে আসলে গণতন্ত্র কী জিনিস এবং গণতন্ত্রের সাথে ইসলামের কী কতটুকু বিরোধিতা আছে এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।